হ্যালো বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আমি শ্রীরূপা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো চিকেন ফ্রাই, KFC স্টাইলের চিকেন ফ্রাই। মাঝে মাঝেই আমাকে সন্ধ্যাবেলা ছেলের আবদারে করতে হয়, তো ভাবলাম চলুন আজকে এই রেসিপিটি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। খুবই সহজে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায়। এটা চিকেন লেগ পিস আমি ফ্রাই করেছি, চিকেন এমনি চিকেন বোনলেস যে কোনো চিকেন এইভাবে আপনারা বাড়িতে ফ্রাই করতে পারেন। চিকেন ফ্রাই, KFC স্টাইলের চিকেন ফ্রাই বানানোর জন্য আমি 4 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এইগুলোকে এইভাবে একটু চিড়ে চিড়ে নেব, যাতে ভিতরে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালো করে যেতে পারে। এইবার আমি এটা ম্যারিনেট করার জন্য নেব 1/2 টিস্পুন মতো সল্ট, নিয়ে নেব 1/2 টিস্পুন মতো জিঞ্জার পাউডার, নিয়ে নিলাম 1/2 টিস্পুন মতো গার্লিক পাউডার। এগুলো আদা রসুন বাটা নিলেও কোনো অসুবিধা নেই, আমার কাছে পাউডার ছিল, পাউডার নিলাম। নিলাম 1/4 মতো টিস্পুন মতো ব্ল্যাক পেপার, আর নিলাম একটু অরিগ্যানো, আর নিলাম 1/2 টিস্পুন পেরি পেরি পাউডার, নিলাম রেড চিলি পাউডার, সেটাও মোটামুটি একটু 1/2 টিস্পুনের কাছাকাছি, নিলাম 2 টিস্পুন মতো লেমন জুস। লেমন জুস যদি না থাকে, লেমন জুসটা থাকেই, না থাকলে ভিনিগারও নিতে পারেন লেমন জুসের জায়গায়। এবার খুব ভালো করে এটাকে মশলাটা মাখাতে হবে প্রত্যেকটা পিসের সঙ্গে। মাখিয়ে নিয়ে মোটামুটি 3-4 ঘন্টা রেখে দিতে পারলে খুবই ভালো হয়, যতটা সময় রেখে দিতে পারবেন, মোট কথা 4-5 ঘন্টাও রাখতে পারেন, রেখে দিতে হবে। আর ততক্ষণে আমি নিয়ে নেব, 4-5 ঘন্টা পরে 2 ডিম নেব। 2 ডিম নিয়ে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু সল্ট, ওই 1/4 টিস্পুন মতো সল্ট, 1/4 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, আর নিয়ে নেব বেশ 1 টেবিলস্পুন মতো কর্ন ফ্লাওয়ার। এইটা নিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিক্স হতে একটু সময় লাগে, এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এরকম লাম্প ব্যাপারটা না থাকে। এটা কিন্তু লেগ পিস দিয়ে এরকম করা যায় ফ্রাইটা তা নয়, চিকেন যে কোনো চিকেন পিস থাকলেই বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন। এইবার আরেকটি পাত্রে আমি নিয়ে নেব বেশ 1 কাপ মতো শুধু ময়দা, আর নিয়ে নেব 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার, 1/2 কাপের একটু কমও নিতে পারেন, মোটামুটি এইরকম একটা রেশিওতে নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার। তার মধ্যেও আবার দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, হালকা করে রেড চিলি পাউডার, আর একটু সল্ট, ওই 1/2 টিস্পুন মতো সল্ট, আর তার সঙ্গে আবারও একটু দিয়ে দিলাম জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার, ওই 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। এক্ষেত্রে একটু পাউডারটা হলেই আসলে সুবিধা হয়। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। নিয়ে এইবার দেখুন, এই যে মোটামুটি অল্প একটু জল এইভাবে একটু দিয়ে এই ময়দাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা আর কিছুই নয়, KFC স্টাইলের যে স্ট্রাকচারটা আসে, যে টেক্সচারটা আসে, সেই টেক্সচারটা আনার জন্যই এইটা। আর দিয়ে দেব কর্নফ্লেক্স, এইগুলো যে খুব ম্যান্ডেটরি তা না, কিন্তু ওই যে ফ্রাইয়ের যে টেক্সচারটা ওইটা আনার জন্য কিন্তু এগুলো দিতে হবে, জলটা আর কর্নফ্লেক্সটা। কর্নফ্লেক্সটা বেশ ভালো করে গুঁড়ো, ফুল গুঁড়ো হয়ে যাবে না, কিন্তু বেশ 1/2 গুঁড়ো গুঁড়ো একটু করে দিতে হবে। দিয়ে পুরো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দেখুন, বেশ 3-4 ঘন্টা পর আমি চিকেন লেগ পিসগুলো বের করে এইবার এইটা কোট দেব। প্রথমে ডাইরেক্ট ওই যে ময়দাটা আমি রেডি করলাম সেইটা কোট দেব। এক্ষেত্রে জাস্ট কোট দিয়েই তারপরে এই ডিমের যে এটা তৈরি করেছিলাম, এই ডিমের মধ্যে এটাকে ভালো করে ডিমের সারা গায়ে ডিমটা লাগিয়ে নিয়ে এইবার যে কোটটা আবার দেব এইটা একটু দেখে নিতে হবে, খুব ভালো করে এটা এই চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে, খুব ভালো করে চেপে চেপে এইভাবে এই যে লাগিয়ে নিতে হবে। নিয়ে তারপর এটাকে একটু ঝাড়তে হবে ভালো করে, যাতে একটু বাকি না থাকে, বেশ এইভাবেই ঝাড়তে হবে, এইটা কিন্তু জরুরি ওই টেক্সচারটা আসার জন্য। ব্যাস দেখুন,
এইবার সেইটাকেই ভেজে নিন ছাঁকা তেলে। তেল একটু গরম করে, সাদা তেল গরম করে নিয়ে তারপরে এইভাবে একটু ভেজে নিন। সঙ্গে সঙ্গেই যদি একটু উল্টে দিতে পারেন ভালো। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, প্রথমে একটু মিডিয়ামে রেখে তারপর একটু মিডিয়াম টু লোয়ের দিকে রেখে রেখে ভাজবেন, যাতে ভাজাটাও হয় ভিতরটাও সিদ্ধ হয়। না হলে বাইরেটা খুব বেশি লাল হয়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে ভাজবেন। প্রথম দিকে মিডিয়ামে দিয়ে দেখুন কি সুন্দর টেক্সচারটা এসছে না বাড়িতে কেএফসি স্টাইলের। ব্যাস, খেতে দারুণ তো লাগে, এটা নিয়ে বলার কিছু নেই। বাচ্চা বড় প্রত্যেকেই সন্ধ্যাবেলা দারুণ একটা স্ন্যাক্স হয়ে যায়। তাহলে কেমন লাগলো? ব্যাস নিজের পছন্দ মতো সার্ভ করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান। নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আর খুব তাড়াতাড়ি আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। লাস্টে পেরি পেরি মশলা দিয়ে যদি সার্ভ করতে চান তাহলে দারুণ হয়। থ্যাংক ইউ।